পঞ্চায়েত ভোটে 800 কোম্পানির বেশি বাহিনী মোতায়েন করতে হবে। সেই অনুযায়ী দিল্লি থেকে কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। আপাতত 315 কোম্পানি বাহিনী অনুমোদন করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এখন প্রশ্ন, কোন জেলায় কত বাহিনী মোতায়েন করা হচ্ছে? কমিশন সূত্রে বলা হচ্ছে, এই 315 কোম্পানি বাহিনী ভিত্তিতে কোন জেলায় কত বাহিনী মোতায়েন করা হবে তার একটা খসড়া তৈরি করে কেন্দ্রীয় বাহিনী কর্তাদের দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্টের যে নির্দেশ দিয়েছে তাতে আরও 485 কোম্পানি পোর্টস কেন্দ্র থেকে পাওয়ার কথা। কেন্দ্র যদি সেই বাহিনী পাঠাতে পারে তাহলে জেলাওয়ারি আরও বাহিনী মোতায়েন করা হবে। সোমবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, সবচেয়ে বেশি বাহিনী মোতায়েনের প্রস্তাব দেওয়া হয়েছে দুটি জেলায়, বাঁকুড়া এবং মুর্শিদাবাদ। বাঁকুড়ায় 24 কোম্পানি, মুর্শিদাবাদে তার একটু বেশি কোম্পানি বাহিনী মোতায়েনের কথা বলেছে কমিশন। বোঝাই যাচ্ছে মুর্শিদাবাদ এবং বাঁকুড়ায় অতি স্পর্শকাতর এবং স্পর্শকাতর বুথের সংখ্যা বেশি। তবে মুর্শিদাবাদে পঞ্চায়েত ভোটের আগে বিপুল অশান্তি হলেও বাঁকুড়ায় তা হয়নি। এছাড়া পূর্ব বর্ধমানে প্রায় 19 কোম্পানি, হুগলিতে 18 কোম্পানি, দক্ষিণ চব্বিশ পরগনায় 18 কোম্পানি, কোচবিহারে 12 কোম্পানি, দার্জিলিংয়ে 6 কোম্পানি, উত্তর দিনাজপুরে 3 কোম্পানি, আলিপুরদুয়ারে 6 কোম্পানির বাহিনী মোতায়েনের জন্য কেন্দ্রকে জানিয়েছে কমিশন। সেই সঙ্গে এদিন কমিশন বাকি 485 কোম্পানির জন্য আরও একবার তাগাদা চিঠি পাঠিয়েছে কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রককে। এদিন বাহিনী মোতায়েনের ব্যাপারে নির্বাচন কমিশনার রাজীব সিনহা বলেন, প্রতি মুহূর্তে বাহিনী নিয়ে আলোচনা চলছে, দিল্লিতে চিঠি পাঠানো হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব বন্দোবস্ত করা হচ্ছে। সিদ্ধান্ত হবে সেটা তো আমরা বলতে পারবো না, আমরা ডেলি মিটিং করছি, আজকে ওদেরকে ডেকেছিলাম, চিঠি দিচ্ছি, রিমাইন্ডার দিচ্ছি ডেলি। স্যার এটা কোনটা নিয়ে রিমাইন্ডার দেওয়ার কথা? যেটা 485টা নাকি না আর 315টা? ওরা দিয়ে দিয়েছে, ওরা জয় করতে বলেছি, তারা হলে জেলাতে পাঠায় হচ্ছে, লিখে দিলে তো হবে না। আপনারা কি চিঠি দিয়েছেন স্যার আজকে 315 নিয়ে? আজকে দিয়েছি, আজকে 315 নিয়ে ডেলি আমরা মিটিং করছি। কোনো পজিটিভ কিছু রেসপন্স আসছে স্যার? ওরা বলছে তাড়াতাড়ি করছে।